আসসালামু আলাইকুম। জনসেবা ইউটিউব চ্যানেলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি যে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, তো তার আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে কী কী পদে লোক নিয়োগ দেওয়া হয়েছে, কী কী পদ রয়েছে এবং সর্বনিম্ন আপনার অষ্টম শ্রেণী বা এসএসসি পাশে কিন্তু এখানে সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ কৃষি বা কৃষি মন্ত্রণালয়ে সেই আবেদনটি করতে পারবেন। দেখেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি BADC.gov.bd তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। আপনারা চাইলে এখান থেকে বা আমার ভিডিও ডিসক্রিপশন থেকেও সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে পড়তে পারেন। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো জনসেবা ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা নিত্য নতুন চাকরির আপডেট নিউজগুলো পেয়ে থাকেন। তো চলুন বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কৃষি ভবন 23 নভেম্বর 2021 থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তারপর দেখেন ক্রমিক নাম্বার, তারপর বেতন, পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো দেখেন, এক নাম্বার আপনার বলা আছে সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা, আপনার বেতন হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। পদের সংখ্যা হচ্ছে আপনার 34টি। বাণিজ্য স্নাতক ডিগ্রি থাকতে হবে, বাণিজ্য বিভাগ থেকে আপনাদের পাশ করতে হবে, এবং আপনারা যদি ব্যবসা শিক্ষা নিয়ে পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এবং কি সারা বাংলাদেশ থেকে এই আবেদনটি করার সুযোগ পাচ্ছেন। তারপরে দেখেন দুই নাম্বার আপনার বলা হয়েছে সহকারী নিরীক্ষক কর্মকর্তা, 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতন, পদের সংখ্যা হচ্ছে 5টি পদের সংখ্যা রয়েছে। তো তারপর এখানে দেখেন, এটা কিন্তু আপনার বাণিজ্য স্নাতক ডিগ্রি থাকতে হবে, এখানে কিন্তু আপনাদের সেই ব্যবসা শিক্ষা বা বিজনেস স্টাডিজ নিয়ে আপনাদের পড়াশোনা করে এখান থেকে উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানেও আবেদনটি করতে পারবেন। তারপর দেখেন তিন নাম্বারে বলা হয়েছে আপনার উচ্চতর গোদাম রক্ষক, পদের সংখ্যা হচ্ছে আপনার 2 জন, স্নাতক ডিগ্রি পাশ হতে হবে, তাহলে কিন্তু সারা বাংলাদেশ থেকে সেই আবেদনটি আপনারা করতে পারবেন। তারপর দেখেন ক্রমিক নাম্বার হচ্ছে আপনার 4 নাম্বার ক্রমিক, পদের নাম বা বেতন স্কেল হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদের 11,000 থেকে 26,590 টাকা বেতন, পদের সংখ্যা হচ্ছে আপনার 64টি। এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ প্রতি মিনিটে ইংরেজিতে কমপক্ষে 40 শব্দ এবং বাংলায় 20 শব্দ টাইপিং গতি সম্পন্ন হতে হবে। তাহলে আপনারা এই যে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানেও কিন্তু আপনার পদের সংখ্যা হচ্ছে 64 জন, এখানে আপনারা আবেদনটি করতে পারবেন এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে এবং কম্পিউটার অবশ্যই চালানোর দক্ষতাও আপনার থাকতে হবে। তো নিম্নে যে কিছু শর্তাবলী রয়েছে এখানে বলা হয়েছে, দেখেন 25 নভেম্বর 2021 থেকে প্রার্থীর বয়স হবে 18 থেকে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা সন্তানদের ক্ষেত্রে হচ্ছে আপনার 18 থেকে 32 বছর বয়স হতে হবে। তো এখানে আরও বেশ কিছু আপনার শর্তাবলী উল্লেখ করা হয়েছে, তো এগুলো আপনার একটু দেখে নেবেন। তো দেখেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে বলা হয়েছে, দেখেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দানের সময়সীমা হচ্ছে আপনার 25 নভেম্বর 2021 খ্রিস্টাব্দে আপনার সকাল 10টা থেকে আবেদন শুরু হয়ে 20 ডিসেম্বর 2021 তারিখ বিকাল 5টা পর্যন্ত চলবে। তো অবশ্যই আপনারা এই সময়ের ভিতরেই আবেদনটি করে নেবেন, যেহেতু আপনার 25 নভেম্বর আবেদনটি শুরু হচ্ছে এবং সকাল 10টা থেকে এবং 20 ডিসেম্বর 2021 তারিখ বিকাল 5টা পর্যন্ত চলবে, সে সময় সেজন্য অবশ্যই আপনারা সেই আবেদনটি করে নেবেন। এবং পরীক্ষা ফি বাবদ 500 টাকা নিয়ম অনুসারে টিলডক প্রিপেড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। তো আপনারা অবশ্যই নির্ভুলভাবে আবেদনটি করে তারপর আপনার পেমেন্টই দিয়ে দিবেন। তো এখানে আরও বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী বলা হয়েছে, তো আমি আসলে
বিস্তারিত ভিডিওতে আলোচনা করলাম না, নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে সেই আবেদন ফর্মটি ফিল আপ করবেন এবং কিভাবে সেই আবেদন ফর্মটির পেমেন্টটি দিবেন এবং কিভাবে নির্ভুলভাবে অনলাইনের মাধ্যমে নিজে ঘরে বসে আবেদনটি করতে পারেন। তো কৃষি মন্ত্রণালয়ে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই হচ্ছে আজকে নিয়োগ বিজ্ঞপ্তি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।